হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের চিতই পিঠার রেসিপি। এটা আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, তখন করা ভিডিওটা আমার ভাগ্নি বানিয়েছিল। আর এখানে আমরা 5 কাপ একদম ফ্রেশ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা যেদিন পিঠা বানানো হয়েছে সেদিনই ভাঙানো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে, মথে নিতে হবে। প্রথমে অল্প পানি দিয়ে এটাকে মথতে হবে, আর পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এটাকে সময় নিয়ে মথে নিতে হবে। মথার কাজটা হচ্ছে একটু যত্নের সাথে আর সময় নিয়ে করতে হবে। এটা যত ভালো হবে ডোটা, যত স্টিকি হবে, স্মুথ হবে, তত পিঠা সুন্দর হবে এবং ফুলবে। মথে মথে একসময় দেখা যাবে যে ডোটা এরকম স্টিকি হয়ে গেছে, তখন এটাকে আরও অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে আরও সময় নিয়ে মথে নিতে হবে। আর পানি অল্প অল্প করে দিতে হবে, নইলে অনেক পাতলা হয়ে গেলে আবার পিঠা হবে না, কনসিস্টেন্সিটা অনেকটা ফেভিকলের মতো হয়ে যায়, এরকম হবে ঘন হয়ে। আর এখানে চুলাটাও রেডি, এর মধ্যে বিভিন্ন ধরনের খোলাও রেডি আছে। সব খোলার চাইতে লোহার খোলাটাতেই ভালো হয়েছে, তো এই জন্য এই খোলাতেই আমরা পিঠাটার রেসিপিটা শেয়ার করছিলাম। আর চুলার আঁচ থাকবে একদম হাই, ফুল আঁচে থাকতে হবে চুলা। বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়, 3-4 মিনিটের মধ্যে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, একদম ফুলে ঢোল হয়ে গেছে। আর আমার ভাগ্নি খুব ভালো এইসব পিঠা বানাতে পারে, এর জন্য ওকে দিয়ে এই রেসিপির ভিডিওটা করা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমাদের আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন,